আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ব্লগ ওভারলোড। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো খুবই সিম্পল একটি রেসিপি। আমি নর্মালি বাসায় মুরগি দিয়ে লাউ যেভাবে রান্না করি, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রান্নায়। চুলোতে মিডিয়াম আঁচে একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল, আর সাথে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা চিরে নেওয়া, দিয়ে দিচ্ছি 2 দারচিনি, আর দিয়ে দিচ্ছি 4 সবুজ এলাচ। এখন হালকা একটু তেলে ভেজে নেব যতক্ষণ না খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে মশলা দেওয়ার আগে দিয়ে দিচ্ছি সামান্য পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো। যে যেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরা ও ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। লবণটা আমি লাউয়ের পরিমাণেও একেবারেই দিয়ে দিয়েছি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে করে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আমি সামান্য পানি অ্যাড করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি চিকেন। আমি এখানে প্রায় 700 গ্রামের ওয়েটে একটি চিকেন নিয়েছি, আর চিকেনটা রেগুলার পিস করেই কাটা আছে। এখন চিকেনটাকে মশলার সাথে খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে চিকেনটাকে কষাবো প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে লাউ অ্যাড করব। আমি লাউ কিন্তু রেগুলার আমরা যেভাবে কাটি তো সেভাবেই কেটে নিয়েছি। আমি এখানে একটা বড় লাউয়ের ঠিক অর্ধেকটা ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো লাউয়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। লাউটি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এখন এটিকে ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলেই দেখতে পারবেন লাউ থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। এখন ঢাকনা খুলে লাউ আর মুরগিটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। মুরগি ও লাউটা কষাতে কষাতে লাউটা কিন্তু অর্ধেকের মতো সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লাউ আর মুরগিটাকে কষাচ্ছি। কষানো হয়ে গেলে লাউ আর মুরগি সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানিটা দিয়ে দেবেন। পানির পরিমাণটা নির্দিষ্ট না, আপনার লাউ আর মুরগিটা সেদ্ধ হতে যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দেবেন। এখন হালকা একটু নেড়ে চেড়ে সব শেষে আমি মুরগির যে কলিজাটা ছিল এখন সেই কলিজাটা দিয়ে দিচ্ছি। এখন লাউ আর মুরগিটাকে মিডিয়াম আঁচে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। এরই মধ্যে লাউ আর মুরগিটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন এটিকে ঢেকে চুলোর আঁচটা একদম মিডিয়াম থেকে লো করে দেব, যাতে করে উপর থেকে তেল ভেসে ওঠে। এভাবে 5 মিনিট রান্না করলেই দেখবেন লাউ থেকে অনেকটা তেল উপরে উঠে এসেছে। প্যান ধরে হালকা একটু আমি ঝাঁকিয়ে নেব যাতে করে নিচ থেকে লেগে না যায়। ব্যাস তৈরি হয়ে গেল। গরম গরম ভাতের সাথে এই লাউয়ের তরকারিটি হলে আর কিছুই লাগে না। আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমি এগিয়ে যেতে পারি। আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডসের সাথেও শেয়ার করতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।